বাংলাদেশ স্পোর্টস স্কুল থেকে আপনাদেরকে জানাচ্ছি যে ফুটবল খেলতে হলে আপনার গ্রাউন্ডে শুধু পাস হবে না, উপর দিয়েও আপনার পাস করতে হয়। তো এখন সামি এবং পরশ উপর দিয়েই পাস করবে। তো আমরা আগেই বলছি যে পাস করতে হলে আমার হলো বডির ভারসাম্য বা ব্যালেন্স ঠিক রাখতে হবে, বলের উপরে আমার বডি থাকবে, ওয়েট এবং টাইমিং ঠিক রাখতে হবে, এবং আমার হলো পায়ের ইনসাইড আউটসাইড এবং টপ অফ দ্য পায়ের অংশ দিয়ে আমার হলো কিক করতে হবে। হ্যাঁ, আমরা এখন পরশ এবং সামি, হ্যাঁ বলের পাশে পা থাকবে, বলের পাশে যে পা দিয়ে তুমি মারবা না ওই পা বলের পাশে থাকবে, তোমার বডির ব্যালেন্স থাকবে, ভারসাম্য থাকবে, আর তুমি হলো বলের উপর তোমার যখন মারবা বলের উপর বডি যাবে এবং তোমার হাতগুলা ভারসাম্য রক্ষার জন্য হাতগুলা বাইরে যাবে, ঠিক আছে। আর তুমি হলো পায়ের হলো ইনসাইড আউটসাইড এবং হলো পায়ের টপ অফ দ্য পজিশন দিয়ে তুমি কিক করবা। এখন যেহেতু তুমি লম্বা পাস করবা, তুমি পায়ের যে টপ অফ দ্য পজিশন এটা দিয়েই তুমি কিক করবা। ওকে, গুড, সাবাস, ভেরি গুড, হ্যাঁ পরশ, গুড, হ্যাঁ পরশ, বল বল পরশে, বল পরশে, পরশ যখন আমি হলো বল কিক করবো তখন হলো আমার যে পা আমি মারবো না সেই পাটা আমার হলো পাশে থাকবে, পাশে রাখো, পাশে সোজা করো, হ্যাঁ। আর আমি হলো যখন মারবো তখন আমার বডিটা বলের উপরে যাবে, আর আমার হলো পায়ের হলো তিনটা, একটা হলো ইনসাইড আউটসাইড এবং পায়ের উপর অংশ, যেহেতু আমি চিপ করতেছি পায়ের উপর অংশ দিয়ে আমি চিপ করব, এবং যখন আমি কিক করব তখন ব্যালেন্স থাকার জন্য আমার হাতগুলা বাইরে যাবে, ঠিক আছে। ওকে, পাওয়ার দেওয়ার দরকার নাই, এখন পাওয়ার দরকার নাই, আমার জাস্ট হলো চপ, ইজি ইজি চপ, এই নিয়ে আসো, ধরো ধরো ওটা নিয়ে আসো, আমার এখন পাওয়ার দরকার নেই, এখন আমার হলো চপ, মানে বলটা তোলাই হলো আমার জরুরি, হ্যাঁ কোনো পাওয়ার দরকার নেই, সামি জাস্ট চপ, ইজি ওপরে ফাস, গুড ইজি সামি পরশ, ইয়া গুড, হ্যাঁ ইজি, জাস্ট উঠানো, জাস্ট ওপরে ফাস, হ্যাঁ ওপরে ফাস, গুড, একদম ওপরে, ইজি ইজি, গুড, ভেরি গুড, সাবাস, গুড, বাংলাদেশ স্পোর্টস স্কুল থেকে আমার বিশেষ পরামর্শ, আমাদের যারা খুদে ভাই ও বোনেরা আছে, যারা সামনের দিকে খেলোয়াড় হওয়ার লক্ষ্যে কাজ করছে,
তাদের জন্য আমার বিশেষ উপদেশ যে আজকে আমরা টেকনিকের পাসিং নিয়ে কাজ করলাম। আপনারা যত বেশি পাস করবেন তত আপনার লাভবান হবেন, তত আপনি পাসিং একটা ফুটবল খেলার আপনি খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পাস ছাড়া আপনি হলো ফুটবল খেলার আপনার চিন্তাই করা যায় না। অতএব আপনি হলো বেশি বেশি যত পাস করবেন তত আপনার এখানে আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি একজন সফল খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। ধন্যবাদ।